সো দেখতে দেখতে একটা মাস কাটিয়ে ফেললাম। এবার হয়েছে সময় বাড়ি যাওয়ার। সময় রাত্রি 3:30, অটোয় বসে শেষবারের মতো মুম্বাইটাকে দেখতে দেখতে সেই গলিগুলোকে আর একবার লাস্ট বার চোখ বুলিয়ে বাড়ির দিকে পথ চলা শুরু। আমার রুমমেট রামান্দা আমাকে ট্রেনে তুলে দিতে এসেছিল, কারণ আমার এত লাগেজ হয়ে গেছিলো, ওখানে গিয়ে এত মার্কেটিং করেছি। তো যাই হোক, বাড়ির কেউ জানে না আমি বাড়িতে যাচ্ছি। তো এখান থেকে আমি ট্রেন ক্যান্সেল করে দুদিন আগে আমি বাড়ি চলে যাচ্ছি। তো চলো দেখা যাক সবার মুখটা কেমন হয়। অনেকদিন বাদে শ্রীরামপুরটাকে দেখে মুখে হাসি আর বুকে শান্তি এলো। তো মাকে ভিডিও কল করেছিলাম, মা জানে তখন আমি মুম্বাইয়ে, তো অনেক কিছু বলছে, কবে আসবি, গোছা জিনিসপত্র। তো হঠাৎ করে দেখে কি হয় সেটা তোমরাই দেখো। হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে, আমার মনের। আমি এখানে দেখছি কি ব্যাপার, বাড়িটা লাগছে, বাড়িটা চিনে 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 লাগছে। মা যা চো।